হেলদি, স্ট্রং অ্যান্ড লং হেয়ার কে না চায়? কিন্তু আমাদের এই সময়ে এত স্ট্রেস, ধুলোবালি, ময়লা, পলিউশনের ভেতরে হেলদি আর লং হেয়ার পাওয়াটা অনেকের জন্য অনেকটা স্বপ্নের মতো। কিন্তু কিছু কিছু বিষয় মাথায় রাখলে কিন্তু ইজিলি আপনি হেলদি, স্ট্রং আর লং হেয়ার পেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি তাবাসুম আছি আজকে আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো লং হেয়ারের টিপস নিয়ে, সো আমার সাথেই থাকুন। সপ্তাহে অন্তত 2-3 দিন হট অয়েল ম্যাসাজ করা প্রয়োজন। এক্ষেত্রে আপনারা অলিভ অয়েল, আমন্ড অয়েল অথবা ক্যাস্টর অয়েল মাথার স্কাল্পে ইউজ করতে পারেন। হট অয়েল ম্যাসাজ করলে যা হয়, এতে আপনার চুলের গোড়া শক্ত হয় এবং আপনার চুল হয় হেলদি অ্যান্ড স্ট্রং। আমাদের মধ্যে অনেকেই চুল লম্বা হবে ভেবে মাসের পর মাস চুল ট্রিম করেন না। এই ধারণাটা কিন্তু একদমই ভুল। আপনাদের যেটা করতে হবে, অন্তত 6-8 সপ্তাহ পর পর চুলকে ট্রিম করতে হবে। যদি চুল ট্রিম না করেন, সেক্ষেত্রে স্প্লিট এন্ডস হতে পারে এবং আপনার চুল ভেঙে যেতে পারে। চুল কখনোই গরম পানি দিয়ে ওয়াশ করবেন না, চুল সবসময় ঠান্ডা পানি দিয়ে ক্লিন করা উচিত। এক্ষেত্রে আপনার চুল থাকবে সিল্ক এবং স্ট্রং। ঘুমোতে যাবার আগে অবশ্যই চুল চিরুনি করে ঘুমোবেন। এক্ষেত্রে আপনার চুলের যে ন্যাচারাল অয়েল রয়েছে তা চুলে সমানভাবে ছড়িয়ে পড়বে এবং আপনার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করবে। আমাদের সবার চুলই কিন্তু একরকম নয়, এক একজনের চুল এক এক রকম। সো নিজের চুলের ধরন এবং প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা উচিত। যাদের অনেক বেশি হেয়ার ফল হয় এবং চুল সহজে লম্বা হয় না, তাদের উচিত বায়োটিন সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা। সানসিল্ক লং অ্যান্ড হেলদি গ্রোথ শ্যাম্পুতে রয়েছে বায়োটিন, আর এই বায়োটিনই হলো চুলের কেরাটিন উৎপাদনের মূল উপাদান। কখনো ভেজা চুল আঁচড়াবেন না, কারণ ভেজা চুলের গোড়া অনেক নরম থাকে। এক্ষেত্রে যদি ভেজা চুল আঁচড়ান, চুল সহজেই ভেঙে পড়তে পারে। তাহলে এই সিম্পল কিছু স্টেপ ফলো করে আপনারা পেতে পারেন লং অ্যান্ড হেলদি হেয়ার। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। টাটা।